বসো। কি হয়েছে বলো তো মা? খবরদার বাবু শোনো, একদম আমার রাগ ভাঙানোর চেষ্টা করবি না বলে দিলাম। কেন রাগ ভাঙাবো না মা? এমন কখন হয়েছে? আমি তোমার সামনে ছাড়া খেয়েছি, আজকেও যখন ভাত খেতে বসলাম তখনও তুমি বেরোলে না। দেখো, সৌদুকে আমি ফিরিয়ে এনেছি, তারপরেও তোমার এত কথা শুনতে হলো। যদি না ফিরিয়ে আনতাম তাহলে তো দাদু আমাকে, তোমাকে, বাবাকে, সবাইকে পথে বের করে দিত। তখন আমাদের কি হতো? কি দো না মা, বাবা সংসারের জন্য কিছুই করে না, তাহলে তো আমাদের পথে বসতে হতো। সেই জন্য আমি সৌদুকে ফিরিয়ে এনেছি। আমি স্কুলে গেলে দাদু যদি শান্ত হয় তা তো অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায় বুঝতে পারছিস না বাবু? শোনা, তুই এখনো দেখতে পাচ্ছিস ছোটই রয়ে গেছিস, তোর মাথায় কিচ্ছু বুদ্ধি শুদ্ধি হয়নি। অসুবিধা তো একটাই, ওই মেয়েটা আমার নাকে টোকা দিয়ে জিতে যাবে। না মা, কেউ জিতবে না, তুমি জিতবে। মা, আমি তোমার কথা রাখবো, আমি পড়াশোনা করবো না। তারিণী মাস্টারের ক্ষমতা আছে নাকি আমাকে আটকে রাখার? আমি শঙ্কর মুখুজ্জে, আমি স্কুল থেকে পালিয়েই ছাড়বো। তুমি দাঁড়াও। মা, তুমি কিছু খাওনি বলে আমি তোমার জন্য দই চিড়ে এনেছি। খেয়ে নাও, খেয়ে চুপ করে এখানে শুয়ে পড়ো, কারো সাথে ঝগড়া করার দরকার নেই। আমাদের জন্য তুই এত ভাবিস বাবা, তুই ছাড়া যা আমাদের আর কেউ নেই বাবা, কেউ নেই বাবা। হ্যাঁ বাবা, উঠ যা, দেখি যা এই স্কুলে যা বাবা যা। কিন্তু মনে রাখিস বাবা, ওই মেয়ের কাছে আমাকে হারিয়ে দিস না যেন। স্কুলে গিয়ে তুই স্কুল থেকে পালিয়ে যাস, কেমন? মা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো আমি যাতে স্কুল থেকে পালাতে পারি।